অর্থোপেডিক ও ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনায় আজ আমরা হোমিওপ্যাথি চিকিৎসক অনুতোষ চক্রবর্তীর চেম্বারে। আমি জেনারেলি চিকিৎসা করি অর্থোপেডিক এবং ক্রনিক ডিজিজের ওপরই, অন্তত সেগুলো ছ মাসের পুরনো হবে, তাদের প্রেসক্রিপশন আর রেফার কেসগুলি আমি জেনারেলি দেখি। অর্থোপেডিক পারপাস যে জিনিসগুলো রয়েছে সেগুলো সবাই ভাবে যে অন্য মডার্ন মেডিসিনে গেলে সব কিছু সেরে যাবে, কিন্তু আমার ম্যাক্সিমাম পেশেন্টই সবই রেফার্ড পেশেন্টই, যারা 10 বছর 5 বছর এরা চিকিৎসা করার পরে ফেড আপ তখনই আসে। অর্থোপেডিক চিকিৎসাতে আমি করি আমার হোমিওপ্যাথিক মেডিসিনস দিই যেগুলো রয়েছে, এছাড়া ফিজিওথেরাপি, কিছু ব্যায়াম আমি এক্সারসাইজ দেখিয়ে দিই, নিজেই দেখিয়ে দিই এক্সারসাইজগুলো, যাতে পেশেন্টের ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে তেমন খরচা না হয়। তবুও কিছু কিছু ডিজিজ তো আছেই যেগুলো গিয়ে দিতে হয়, ওখানে দেখাতে হয়, আর কিছু সাপোর্ট আছে যেমন নি সাপোর্ট, ওয়েস্ট বেল্ট, কলার বেল্ট, এগুলো রয়েছে, এগুলো বলে দিই, সেগুলো ওরা গিয়ে দোকান থেকে কিনে নেন। আর এরমভাবে অর্থোপেডিক চিকিৎসা, আমার অর্থোপেডিক পেশেন্ট মোরাললেস খুবই ভালো রেজাল্ট আমার এখানে। আর ক্রনিক ডিজিজ বলতে যে কোনো ক্রনিক ডিজিজই ট্রিটমেন্ট করি আমি, সেটা অর্থোপেডিকে অস্টিওআর্থ্রাইটিস হোক, অ্যাঙ্কালোসিং স্পন্ডাইলাইটিস হোক, কিংবা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হোক, যা খুশি হোক না কেন, বা অস্টিওপোরোসিস, এগুলো যাই হোক না কেন। এছাড়াও তো ক্রনিক ডিজিজ অনেক কিছু আছে যেগুলো বহুদিন ধরে মানুষেরা ভুগছেন, তার মধ্যে জেনারেলি আমি চাইল্ডের কিছু ক্রনিক ডিজিজ আমি দেখি, যেমন ওদের কাফ অ্যান্ড কোল্ড বা কন্টিনিউ কিছু কোল্ডের সমস্যা থাকে, সেগুলো একটা ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে যায়, সেগুলো প্রথম থেকে ট্রিটমেন্ট করলে তাদের সব কিছু সেরে যাবে। ভবিষ্যতে তো এমনি তো সিজনাল চেঞ্জে হতেই পারে জিনিসগুলো, কিন্তু তবুও ওগুলো ভালোই থাকবে, মানে অন্তত সাসেপ্টিবিলিটিটা কমে যাবে, সাসেপ্টিবিলিটি টু কোল্ড। অর্থোপেডিক ও ক্রনিক ডিজিজের সমস্যা থাকলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এই নম্বরে, হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে। যে সমস্ত রোগীরা দূরে থাকেন তারা সরাসরি যোগাযোগ না করেও ডাক্তারবাবুর সাথে ইমেল মারফত চিকিৎসা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের সমস্ত রোগ সম্বলিত তথ্য ইমেল করবেন এই ইমেল আইডিতে।